Hello friends, I'm Somrat Dev and welcome to my channel Kolkata Kalofa. And I'm going to talk about this আমরা আর কিছুক্ষণের মধ্যে এমজি মার্গে রওনা দেব। তার আগে আমরা একটুখানি এসেছি গ্যাংটকে, যে হেলিপ্যাডটা আছে ওটা দেখবার জন্য। তো চলুন ওখানে গিয়ে আপনাদের হেলিপ্যাডটা দেখাচ্ছি। আর আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তো ওপরে যে আই বাটনটি আছে ওখানে ক্লিক করে আগের পেলিং, গ্যাংটকের সাইট সিং এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এমজি মার্গ তো যাবো নিশ্চয়ই, তার আগে এই হেলিপ্যাডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা হেলিপ্যাডের সামনে চলে এসেছি। এই রাস্তাটা দিয়েই আপনাদের হেলিপ্যাডের ভেতর ঢুকতে হবে। তো চলুন দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আপনাদের হেলিপ্যাডের ওখানে যেতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হলো হেলিপ্যাড, কিন্তু এটা চারটের মধ্যে বন্ধ হয়ে যায়, আর খোলে হলো ঠিক সকাল 10টার সময়। আর আপনারা যদি এখানে হেলিকপ্টার চড়তে চান তো এমজি মার্গের ওখানে যে ট্যুরিজম আছে ওখান থেকে আপনাদের টিকিট বুক করতে হবে। আর এর টিকিটের প্রাইস হলো 9,500 টাকা। এই পাঁচজনের জন্য 9,500 টাকা দিয়ে আপনারা টিকিট কেটে এখানে হেলিকপ্টারে চড়তে পারবেন। এই যে এটাই হলো হেলিপ্যাডটা। হেলিপ্যাড যেহেতু চারটের সময় বন্ধ হয়ে যায় তাই আমাদের আর চড়া হলো না। আমরা ভেবেছিলাম এখান থেকেই হয়তো টিকিট পাওয়া যায়, কিন্তু টিকিট নাকি ওখান থেকেই কাটতে হবে। এমজি মার্গের ওখানে যে ট্যুরিজম আছে ওখান থেকেই টিকিট কাটতে হবে। তো চলুন এখন আমরা এমজি মার্গের দিকে যাব, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি এমজি মার্গে, আর এই এমজি মার্গটা আপনাদের এখন ঘুরে দেখাবো। তো চলুন ঘুরে দেখা যাক এমজি মার্গ। আর আজকে যেহেতু 30 তারিখ তো এখানে এমজি মার্গের এখানে পুরো নিউ ইয়ারকে পার্টি চলছে। মানে এখানে এখন নিউ ইয়ারের সব পার্টির জন্য পুরো ভর্তি লোক, আর পুরো জায়গাটাকে এমনভাবেই সাজানো হয়েছে মানে দেখতে পুরো অসাধারণ লাগছে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই এমজি মার্গটা হলো বলতে পারেন গ্যাংটকের মেন মার্কেট। তো আপনারা এখানে আসুন, আসলেই দেখতে পাবেন এখানে অনেক কিছুই রয়েছে। এমজি মার্গে আপনারা যখনই আসবেন পকেটে অবশ্যই মাস্কটি সঙ্গে করে নিয়ে আসবেন। মাস্ক যদি না নিয়ে এখানে আপনারা আসেন তো এখানে এসে কেনাকাটি করার জন্য আপনাদের পকেটে যে টাকাটা নিয়ে আপনারা আসবেন সেই টাকাটা দিয়ে আপনাদের আর হয়তো কেনাকাটি নাও করা হতে পারে, কারণ মাস্ক ছাড়া আপনারা এখানে বেরোলে এখানকার যে সিকিম পুলিশ আছে তারা আপনাদের কাছ থেকে ফাইন হিসাবে 500 টাকা নিয়ে নেবে। আর 500 টাকা যদি নিয়ে নেয় তাহলে কেনাকাটি করার হবে না, তাই 500 টাকা যাতে না যায় সেজন্য অবশ্যই মাস্কটি সঙ্গে করে নিয়ে আসবেন। মাস্ক ছাড়া এখানে কখনোই আসবেন না এই করোনার মধ্যে।
আর ভুল করেও আপনারা যখন এমজি মার্গে আসবেন কখনোই এমজি মার্গের মধ্যে স্মোকিং করবেন না। স্মোকিং করার জন্য এখানে একটা আলাদা জায়গা রয়েছে, সেটা হলো এমজি মার্গ ঢোকার ঠিক আগেই একটা রাস্তা ঠিক ওপর দিকে চলে গেছে, এর পাশে স্মোকিং জোন বলে একটা জায়গা রয়েছে। এখানে এসে আপনাদের স্মোকিং করার ইচ্ছা থাকলে আপনারা এখানে এসে স্মোকিং করতে পারেন। তো মার্কেটের মধ্যে ভুল করেও স্মোকিং করবেন না, স্মোকিং করলেও আপনাদের মোটা টাকার ফাইন গুনতে হতে পারে। আর আপনারা যদি এমজি মার্গের ঠিক পাশেই একটা রাস্তা ঠিক নিচের দিকে নেমে যাচ্ছে, সেখানে যদি আস্তে আস্তে নেমে নিচের দিকে চলে আসেন তো সেখানে এত দোকানপাট ভর্তি আর সব কিছুই সেখানে পাওয়া যায়। আর সেখানে ভিড়টা এতটাই বেশি দেখে আপনাদের স্প্রাইটের কথা মনে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে এতটাই ভিড় যে পুরো স্প্ল্যানেটকেও হার মানিয়ে দেবে। কিন্তু জিনিসপত্রের দাম স্প্ল্যানেটের থেকে বেশি, স্প্ল্যানেটের মতন অতটাও সস্তা না। স্প্ল্যানেটে গেলে যেমন আমরা অনেক সস্তায় অনেক কিছু কিনতে পারবেন, এখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। নিচের দিকে অনেক ট্রাভেল এজেন্সিও রয়েছে, আপনারা যদি শেয়ারে আসেন তো এখানে এসে প্যাকেজ বুক করতে চাইলে আপনারা ওখান থেকেও প্যাকেজ বুক করতে পারবেন। নিচে ভর্তি ট্রাভেল এজেন্সি, তো তো প্যাকেজ বুক করার ক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না আশা করছি। তো চলুন আস্তে আস্তে আমরা আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। এনজিমার আমাদের ঘোরা কমপ্লিট, আর এই যে আমাদের সামনে যে দেখছেন, এই দেখুন এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এমন কোনো দোকান নেই যেই দোকানটিতে ও ঢোকেনি, অথচ ঢুকেছে কিন্তু কোনোটাই ওর পছন্দ হয়নি। আর এতটাই জিনিস কিনে নিয়েছে যে ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে ওর। তো চলুন ট্যাক্সি স্ট্যান্ডের সামনে যাওয়া যাক, ওখান থেকে ট্যাক্সি ধরে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। আর কালকে যতদূর সম্ভব আমাদের যাওয়ার কথা আছে জুলুক সাইটটিতে, তো চলুন কালকে কোথায় যাব না যাব সেটা কালকেই জানি, এখন ঠিক বলতে পারছি না কারণ এখানকার সব জায়গাতেই বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই কোথায় যাব সেটা এখনও ঠিক করে উঠতে পারা হয়নি। হোটেলে গিয়ে দেখা যাক কালকে কোথায় যাওয়া যায়। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ঠিক নিচে লাল রঙে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটি ক্লিক করে পাশে ঘন্টাটি বাজিয়ে দিয়ে যাবেন, যাতে আমি যখনই আসবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতন গুড বাই, আবার দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে নতুন জায়গায় নতুন ভিডিওর সাথে।